প্রিয় দর্শক, ট্রাভেল বাংলাদেশ চ্যানেলে আপনাকে স্বাগতম। আজ দেখছেন বরিশাল ভ্রমণের তৃতীয় পর্ব। গত দুটি পর্বে দুর্গাসাগর এবং গুঠিয়া মসজিদ দেখেছেন। সে ভিডিও যদি না দেখে থাকেন তাহলে ডান পাশে উপর আই বাটনে ক্লিক করে দেখে নিতে পারেন, অথবা ডেসক্রিপশন বক্সে সে লিঙ্কগুলো পেয়ে যাবেন। আজ যাচ্ছি লাখোটিয়া জমিদার বাড়ি দেখতে। এই লাখোটিয়া জমিদার বাড়ি যাতে সহজে আসতে পারেন সেজন্য গুগল ম্যাপস লোকেশন ভিডিওর ডেসক্রিপশনে দিয়ে দিয়েছি। আমি এসে পড়েছি লাখোটিয়া জমিদার বাড়ি দেখতে। এখানে আসতে হলে আপনাকে বরিশাল থেকে 6 মাইল বাস স্ট্যান্ডে নামতে হবে এবং সেখান থেকে রিক্সায় বাবুরহাট বলবেন। বাবুরহাট বললেই পথেই আপনার পড়বে বাবুরহাটের একটু আগে এই লাখোটিয়া জমিদার বাড়ি। চলুন তাহলে আমরা একটু ভিতরের দিকে ঢুকে দেখি কি কি আছে। বর্তমানে প্রাসাদের অনেকাংশ প্রায় ধ্বংস হয়ে গেছে, ভবনগুলো শ্যাওলা পরে আচ্ছাদিত হয়ে আছে। স্থানীয় জনশ্রুতি অনুসারে এই ভবনগুলি বজ্জিন ও ভূতপ্রেতের দ্বারা সংক্রামিত হয়ে আছে, এজন্য এই জমিদার বাড়ির ভিতরে স্থানীয় জনগণ খুব কম আসে। বরিশালের প্রত্নতাত্ত্বিক নিদর্শন হিসেবে এটি অনেক বিখ্যাত হওয়ায় দূর দূরান্ত থেকে পর্যটকগণ ছুটে আসে এই নিদর্শনটি দেখতে। এখন এই লাখোটিয়া জমিদার বাড়ি বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনের তত্ত্বাবধানে আছে। প্রসাদচন্দ্র রায়ের লিখিত বাকেরগঞ্জের ইতিহাস গ্রন্থ থেকে জানা যায়, রূপচন্দ্র রায় ছিলেন এই জমিদার বংশের প্রতিষ্ঠাতা এবং তারই পুত্র রাজচন্দ্র রায়ের সময় তিনি অনেক প্রতিপত্তি গড়ে তোলেন এবং তিনিই তৈরি করেছিলেন এই লাখোটিয়া জমিদার বাড়ি। রাজচন্দ্র রায় খুবই প্রজাদরদী ছিলেন। তিনি বরিশাল থেকে লাখোটিয়া পর্যন্ত রাস্তা নির্মাণ করেছিলেন। এখানে একসময় বেশ ঘটা করে রাস উৎসব হতো। রাজচন্দ্র রায়ের দুই পুত্র রাখালচন্দ্র রায় ও পেরিলাল রায়, তারা সবাই ছিলেন ব্রাহ্মধর্মের অনুসারী। এই জমিদার বংশের লোকেরা অনেক জনহিতকর কাজ করে গেছেন। তারা তখনকার সময় উল্লেখযোগ্য রাজচন্দ্র কলেজ ও পুষ্পরানী বিদ্যালয় নির্মাণ করেছিলেন। বর্তমানে এখানে তাদের কোনো উত্তরসূরি নেই। এখানে শেষ জমিদার ছিলেন দেবেন রায় চৌধুরী। পরে তিনি ভারতের কলকাতায় সপরিবারে চলে যান এবং সেখানে মৃত্যুবরণ করেন। তবে তার মেয়ে মন্দিরা রায় চৌধুরী বরিশালের কাশীপুরে মুখার্জি বাড়িতে এখনও বসবাস করছেন। লাখোটিয়া জমিদার বাড়ি থেকেই বেরিয়ে সোজা সামনে এগিয়ে আসবেন। আসার পরে দেখতে পাবেন এই এমন একটি মঠ এবং সেই মঠের পাশেই অনেক সুন্দর সাদা পদ্ম পুকুর আছে। দেখুন কত সুন্দর পদ্ম ফুল ফুটে আছে, অসাধারণ, মানে চোখ জুড়িয়ে যাওয়ার মতো একেবারে। আমি প্রায় মিস করে গিয়েছিলাম। আমি আসলে লাখোটিয়া জমিদার বাড়ি থেকে বেরিয়ে সোজা বাবুরবাজার এসেছি যে বরিশাল যাব। সেই সময় হঠাৎ করে দেখতে পেলাম যে একটি পুরনো মঠ। তো মঠটি দেখতে এসেই চোখে পড়লো সামনে একটা পদ্ম পুকুর। এটিও লাখোটিয়া জমিদার বাড়ির একটি অংশ। এখানে আসলে এই জিনিসটা কখনোই মিস করবেন না। বরিশালের আরো দর্শনীয় স্থানের ভিডিও নিয়ে খুব শীঘ্রই আসছি। নতুন ভিডিও দেখতে চাইলে সাবস্ক্রাইব করে বেল আইকনে প্রেস করুন, তাহলে নতুন ভিডিও আপলোডের সাথে সাথেই আপনি নোটিফিকেশন পেয়ে যাবেন। আর অলরেডি যদি সাবস্ক্রাইব করে থাকেন, থ্যাংক ইউ সো মাচ। আজকের মতো বিদায় নিচ্ছি, বাই।